নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে স্পর্শ বুটিকের অনুষ্ঠান সম্রাটের অনুষ্ঠান অনেক অনেক স্বাগত জানা নমস্কার সিটিভিএন এর সকল গুরুজনদেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা একটাই অনুরোধ যে যেভাবে আপনারা আমার পাশে থেকেছেন যেভাবে আমাকে সাহায্য করেছেন আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে আশা করি আমার ভবিষ্যতেও আপনারা আমার এইভাবেই আমার পাশে থাকবেন যাতে আমরা সবাই মিলে এই কাজটাকে তুলে ধরে আনছেন সেই আর্টিজেনরা কিন্তু আপনাদের দিকে তাকিয়ে বসে আছেন আজকে যে মানুষটা মলমলে বাটিক করছে যে মানুষটা বুনছে যে মানুষটা প্রিন্ট করছে যে মানুষটা হ্যান্ড পেন্ট করছে কিংবা যে মানুষটা স্টিচ করছে প্রত্যেকেরই একটাই চাহিদা যে তার কাজটা আপনারা অ্যাপ্রিসিয়েট করুন ভালোবেসে তাকে পারচেস করুন এবং নিজের শরীরে সেটাকে পড়ুন এবং তাকে একটু সম্মান দিন আর কিছুই নয় একদম তো দেখা শুরু করি একদম পুরো বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে থাকবো দোলেই থাকবো এবং যাতে দোলেতে আপনারা সবাই আনন্দ করতে পারেন এবং শুধু দোলেই থাকবে না পয়লা বৈশাখও থাকবে কারণ তোমার এরপরে পয়লা বৈশাখের আগে মনে হয় না প্রোগ্রাম আছে না আমার পয়লা বৈশাখ সুতরাং দোল পয়লা বৈশাখ মিলিয়ে আমরা পথ চলবো তুমি ঠিকই কিন্তু এর কাউন্ট অনেক বেশি মানে চলতি যে মলমল আমরা পাই তার থেকে মানে কাউন্ট সুতোর কাউন্ট কিন্তু অনেক বেশি শাড়ির কোয়ালিটি না ধরলে বোঝা যায় একদম তুমি দেখো কতটা এটা হচ্ছে এক নম্বর শাড়ি বারোশো কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর আমি তো বলেছিলাম যে মল মলে আমি দোল কাটাবো ভেবেই রেখেছিলাম কিন্তু আমার হাতে একটা পিওর সিল্ক চলে এসেছে আমি এখন এই পিওর সিল্কে আটকে গেছি এটা হচ্ছে কুচিয়াচলের শাড়ি এক নম্বর শাড়ি কিন্তু এটা দোলের দিন সত্যনারায়ণের পুজো করার জন্য এই শাড়িটা খুব আরাম দেবে এবার দোলের এবার কিন্তু গরমও পড়বে গরমও পড়বে গরমও থাকবে আর কি আর এটা রয়েছে হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস এক নম্বর শাড়ি দেখাচ্ছি প্রাইস হচ্ছে বারোশো সত্যিই তাই পকেট ফ্রেন্ডলি একদম নাম্বার টু ধরো যাদের এরপরে গরমে বিয়ের কেনাকাটা করবেন যারা তারা কিন্তু এই শাড়িগুলো প্রণামীর জন্য অনেকগুলো প্রণামী দিতে হবে বাজেট যাদের আমি হাজারে যেতে পারছি না আমি বারোশোর এই শাড়ি কিন্তু সুন্দর করে ট্রেতে সাজিয়ে দিতে পারি প্রয়োজনে আমি এর সঙ্গে একটা কোনো জুয়েলারির একটা সাজিয়ে দিলাম দু নম্বর নাম্বার টু এটা না দুধে হালতে কাল দুধে হালতা কালার এবং তার সঙ্গে না ব্লুয়ের শেড নাম্বার টু দেখালাম এর প্রাইসটা হচ্ছে বারোশো দু নম্বর শাড়ি বারোশো আর এই আসছে হচ্ছে ব্লাউজ পিস নাম্বার টু টুয়েলভ হান্ড্রেড ওনলি শব্দটাকে ব্যবহার করতে হয় নাম্বার থ্রি বাহ এই শাড়িটা কি সুন্দর গো কালারটা এসছে না লাল না রাস্ট ঠিক দুটোর মাঝামাঝি একটা টোন আর এগুলো একদম সব হ্যান্ড ব্যাটিক দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আজকে নাম্বার থ্রি মানে পলাশের রং এক কথায় এটা তিন নম্বর শাড়ি বারোশো নাম্বার থ্রি টুয়েলভ হান্ড্রেড তিন নম্বর শাড়ি বারোশো আর এই আসছে ব্লাউজ পিস নাম্বার থ্রি টুয়েলভ হান্ড্রেড এবারে আসছি শাড়ি নাম্বার ফোর চার নম্বর এটা পিঙ্ক ব্লু কম্বিনেশন চার নম্বর শাড়ি আঁচল আঁচলটা যাচ্ছে ব্লুতে পার চার নম্বর শাড়ি নাম্বার ফোর টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা দাম চার নম্বর শাড়ি নাম্বার ফোর টুয়েলভ হান্ড্রেড পেজ নিতে যাচ্ছে চার নম্বর বারোশো আর এই আসছে ব্লাউজ চারের পরে চলে যাব পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ এটা আসছে পাঁচ নম্বর নাম্বার ফাইভ প্রত্যেকটাই বাটিকে নকশাগুলো চেঞ্জ হয়ে গেছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর 5 নম্বর এটা পেজলি হ্যাঁ কোনটার সাথে কোনটার মিল থাকছে মানে যেটা আগে লালটা পেলেন না সেটা এটা দেখতে পারেন আমি সেইভাবে অপশন করে এনেছি 5 নম্বরও হচ্ছে 1200 আমাদের এগুলো হচ্ছে আমাদের বাংলার বাটিক দেখালাম একদম মমললে বাংলার বাটিক দেখাচ্ছি এটা হচ্ছে ब्लाउজ পিস এইবারে আসছি 6 নম্বর শাড়ি নাম্বার 6 এবারে চলে গেলাম হচ্ছে মমললে প্রিন্ট এবং এই প্রিন্টটা যেটা করা হয়েছে যেটা মাঠ বাটিকের আদলে একটা প্রিন্ট করা হয়েছে কিন্তু মাঠ বাটিক নয় কিন্তু ওই আদলে প্রিন্ট হয়েছে দাম বারোশো টাকাই তোমার দাম সত্যি কম এগুলো মালকটনে আমরা ষোলোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশে দেখে থাকি এটা বারোশো টাকা আপনারা পড়ুন মানে যারা বাড়িতে শাড়ি পরে পড়তে পারবে যে আপনার তাদের কথা ভেবেই করা যে আপনারা পড়ুন একদম বিশেষ করে যারা অফিস গোয়ার্স এখন আরাম করে অফিস যেতে পারবে এই শাড়িতে এটা হচ্ছে ছ নম্বর শাড়ি বারোশো সাত নম্বরে যাব নাম্বার সেভেন এটা আসছি সাত নাম্বার সাত নম্বর শাড়ি এর মধ্যে যাচ্ছে আঁচল তারা এটা আঁচল পার আমলকা গেছে আমার এই ডিজাইনটা নিজের খুব পছন্দের সাত নম্বর শাড়ি বারোশো টুয়েলভ হান্ড্রেড নাম্বার সেভেন সাত নম্বর বারোশো খুব রিজনেবল রেঞ্জের মধ্যে উইথ ব্লাউজ পিস আচ্ছা কিন্তু কোনো কুরিয়ার চার্জ বা ডেলিভারি চার্জ আমাদের কোনো কিছুই নেই শাড়িগুলো কি তোমার সিঙ্গেল ডেলিভারি হবে ডেলিভারি কলকাতার মধ্যে আমি চেষ্টা করব কলকাতার মধ্যে পৌঁছে দিতে কলকাতার মধ্যে আপনি উইদাউট ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ লাগবে না আপনি 1200 টাকা শাড়ি বুকিং করতেই পাচ্ছেন এটা यूजुअली হয় না আর বাইরের বন্ধুরা যারা কুরিয়ারে নেবেন তারাও কিন্তু শুধু শাড়ির দামটাই পেমেন্ট করবেন এটা 8 নম্বর শাড়ি 1200 তবে চেষ্টা করবেন যে মানুষটা যাচ্ছে অন্তত দুটো শাড়ি বুকিং করে তার একটু সুবিধা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে 1202 নম এটা হচ্ছে আমাদের 8 নম্বর শাড়ি নাম্বার 8 দেখালাম নাম্বার 9 দেখাচ্ছি এটা নম্বর 9 9 নম্বর শাড়ি দেখালাম এটা এটা 8 হ্যাঁ আট নম্বর শাড়ি হ্যাঁ 6 থেকে দেখানো শুরু করেছি 6 7 এটা 8 এটা ইক্কাদের ডিজাইনে যাচ্ছে প্রিন্টটা 8 নম্বর শাড়ি 1200 এবার 9 নম্বর 9 নম্বর শাড়ি নাম্বার 9 এটা আসছে নাম্বার 9 9 নম্বর শাড়ি এটা হচ্ছে আঁচল আঁচলটা যাচ্ছে জিগজ্যাকের সঙ্গে এইভাবে আর এই আসছে বডিটা নাম্বার নাইন নম্বর শাড়ি এটারও প্রাইস হচ্ছে বারোশো ডিজাইনটা খুব সুন্দর ন নম্বর বারোশো উইথ ব্লাউজ ব্লাউজ রানিংয়ে দশ নম্বর শাড়িতে যাব নাম্বার টেন এবার আসছি দশ নাম্বার টেন যাদের যাদেরই শাড়ি পছন্দ হচ্ছে তারা অবশ্যই বুকিং করবেন কলকাতার বন্ধুরা হোম ডেলিভারি পেয়ে যাবেন উইদাউট হোম ডেলিভারি চার্জ বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন উইদাউট কুরিয়ার চার্জ এটা হচ্ছে শাড়িটা এটা কিন্তু প্রিন্টটা ভীষণ সুন্দর একটা একটা কপিন ব্লু এর উপরে বা পার্পলিশ ব্লু এর পার্পলিশ ব্লু এর উপরে কাজটা হয়েছে দশ নম্বর শাড়ি বারোশো আজকে বারোশো রেঞ্জের অনেক শাড়ি দেখালাম ব্লাউজটা গ্রেতে নাম্বার ইলেভেনে যাবো এগারো নম্বর নাম্বার ইলেভেন এগুলো কিন্তু প্রিন্টে এগুলো হচ্ছে সব প্রিন্টে করা হয়েছে

এটা কিন্তু শিবরি এটা শিবরি দাগ রয়েছে হ্যাঁ এটা শিবরি কিন্তু এটা 1300 টাকা মাত্র দাম দামটা কম আমি একটু ভাইকে দেখাতে বলবো যে এটা দেখানোটা খুব চাপের হয় আমাদের মানে আপনারা যদি এখানে হাতে পাবেন তখন দেখবেন এই যে সূচের ফুটোটা মানে এটা যে গাঁথা হয়েছিল সেই গাঁথার জায়গাটা যেখানে যেখানে গাঁথা থাকে সেখানটা সেখানটা রং ধরবে না সেই গল্পটা কিন্তু করা হয়েছে আমি জানি এটা বোঝানো যাবে কিনা এখানে কিন্তু এই দাগগুলো রয়েছে

তেরো নম্বর এটা ধরো এটা হচ্ছে একদম একটু অ্যাঙ্গুলার করে সিভারি হয়েছে তেরো নম্বর শাড়ি প্রাইস হচ্ছে তেরোশো থার্টিন নাম্বার থার্টিন পার্পল কালার উইথ ব্লাউজ পিস থার্টিন হান্ড্রেড তেরোর পরে চলে যাবো চোদ্দো নম্বর ওয়াও এই গ্রিনটা কি সুন্দর গো চোদ্দ নম্বর এটা শিবরি বান্ধেজ দুটো কাজ হয়েছে আঁচল পাড়ে শিবরি হয়েছে ভেতরে বান্ধেজ হয়েছে এটা হচ্ছে ১৪ নম্বর নাম্বার 14 চোদ্দ নম্বর একই প্রাইস থার্টিন হান্ড্রেড চোদ্দ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে তেরোশো চোদ্দ নম্বর তেরোশো উইথ ব্লাউজ চোদ্দোর পরে চলে যাব পনেরো নম্বর নাম্বার ফিফটিন এটা আসছে পনেরো নাম্বার ফিফটিন পনেরো নম্বর নাম্বার ফিফটিন পনেরো আঁচল পার এই হচ্ছে শাড়িটা পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে তেরোশো থার্টিন হান্ড্রেড নাম্বার ফিফটিন পনেরো নম্বর তেরোশো এইবারে আসছি ষোলো নম্বর শাড়ি এটা মলমলে প্রিন্ট তাই দাম হল বারোশো এটা কিন্তু কোনো পেন্টিং নয় কিছু নয় এটা নর্মাল প্রিন্ট এটার দাম হচ্ছে টুয়েলভ হান্ড্রেড বারোশো আবারও বলি কোনো শাড়িতে কিন্তু হোম ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ লাগছে না আপনি যে কোনো প্রান্তে বসে বুকিং করুন কুরিয়ার হলেও শুধু শাড়ির দাম হোম ডেলিভারি হলেও শুধু শাড়ির দাম এটা হচ্ছে ষোলো নম্বর শাড়ি বারোশো যেভাবে ওকে সাথ দিয়েছেন স্পর্শকে ঠিক সেভাবেই স্পর্শ করে থাকুন আপনারা এটা এটা আমার নিজের খুব পছন্দের মেটেরিয়াল অ্যাকচুয়ালি এটাকে আমরা কটেন লিনেন বলি ভাগলপুর কটন লিনেন কিন্তু এটা ভাগলপুরের এই মেটেরিয়ালটা যে এত আরাম না এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা অ্যাকচুয়ালি ভাগলপুর কটন লিনেন ওরা বলে কিন্তু অ্যাকচুয়ালি স্ল্যাব কটন ওরা এটা হচ্ছে পাওয়ার লুম স্ল্যাব কিন্তু মেটেরিয়ালটা পুরো ভীষণ আরাম আর সাদায় কালো ওয়াও শাড়িটা জাস্ট ওয়াও আঁচলটা দেখাবে এটা কিন্তু পুরোটাই প্রিন্টে গেছে দেখে মনে হয় পেন্টিংয়ের সঙ্গে পুরোটা প্রিন্ট ভীষণ সুন্দর হয়েছে সম্রাট এই শাড়িটা আরামের শাড়ি ধরে আরাম পরে আরাম দেখে আরাম প্রাইসটা হচ্ছে বাইশশো মাত্র এটা হচ্ছে সতেরো নম্বর উইথ ব্লাউজ টোয়েন্টি টু হান্ড্রেড সতেরোর পরে যাবো আঠেরো নম্বর ভীষণ ভালো মেটেরিয়ালটা আমি যখনই দেখাই যে বুটিকের সময় দেখাই আমি উনিশ দিকটা ধরবে আমি খুব উচ্ছ্বসিত হয়ে যাই কারণ আমি শাড়িটা পরেছি বলে আমি বলতে পারি কনফিডেন্টলি এটা সাদার মধ্যেই কালো স্ক্রিপ্টের উপরে মূলত যাচ্ছে ভালো করে টেনে ধরো দিকটা এবং সিলভার বর্ডারের সঙ্গে প্রাইজ হচ্ছে বাইশশো এটা হচ্ছে আঠেরো নম্বর শাড়ি বাইশশো উইথ ব্লাউজ পিস আঠেরোর পরে চলে যাব ১৯ নম্বর এটাও সাদাতে কালো এটা আসছে ১৯ নম্বর শাড়ি নাম্বার নম্বর নাম্বার সাদার মধ্যে কালো অ্যাকচুয়ালি এটাই কিন্তু অরিজিনাল মেটেরিয়াল এটাই হচ্ছে র ফর্ম দেখুন শাড়িটার কোয়ালিটি দেখুন এই হচ্ছে র ফর্মটা কোয়ালিটি দেখুন ভীষণ সুন্দর এই শাড়িগুলো আরাম কি এর সঙ্গে ব্ল্যাক একটা স্ক্রিপ্টের ব্লাউজ যদি কেউ পরেন দারুণ লাগবে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি সম্ভবত উনিশ নম্বর নাম্বার উনিশ নম্বর বাইশ কুড়ি নম্বরে যাব টোয়েন্টি প্রজাপতি এটা আসছে কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর আঁচল এবং আঁচলের প্রিন্টটা তো এটা গেল এবার বাটারফ্লাইটা দেখুন এটা হচ্ছে বাটারফ্লাই ঠিক করো এটা আসছে কুড়ি নম্বর শাড়ি প্রাইস হচ্ছে বাইশশো টোয়েন্টি টু হান্ড্রেড নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর শাড়ি উইথ ব্লাউজ কুড়ির পরে চলে যাব একুশ নম্বর টোয়েন্টি এটা আসছে একুশ নম্বর যার যার পছন্দ হবে জাস্ট বুকিং করতে থাকুন এটা আসছে এবং এটা কিন্তু হ্যান্ড ব্লক কেন আপনি প্রাইসটা দেবেন এই ব্লকটা হাতে হয়েছে একদম নরমাল মেশিন প্রিন্ট হলে কিন্তু এটা প্রয়োজন আপনারা দাম এর থেকে কম দিতেন উল্টো ভাঁজে দেখাচ্ছি হ্যাঁ এটা উল্টো ভাঁজে হয়ে গেছে এটা হচ্ছে স্কার্ট বর্ডার এভাবে তুই ছেড়ো এটা হচ্ছে বর্ডারটা এভাবে আসবে এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি হচ্ছে সম্ভবত 21 না 21 নম্বর এটা ওইটা দেখো কত নম্বর হ্যাঁ এটা 21 এটা 21 নম্বর দেখালাম 2200 টাকা এবারে আসছি বাইশ নম্বর টোয়েন্টি টু আচ্ছা হোলসেলাররা কি তোমার সাথে যোগাযোগ করবে যারা ছোট ছোট ভাবে কাজ করতে চান মানে এরকম ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্টক দেখে নিতে পারবেন অনেকেই আমাকে ফোন করেছেন আসুন তারা আসুন এটাও না উল্টো ভাজে দেখা যায় কারণ ওই এইভাবে পড়বে মানে যেরকম দেখাচ্ছে ধরুন এইভাবে চেস্টের কাছে পড়বে ওই আর এইভাবে আসবে হচ্ছে পায়ের দিকটা পায়ের দিকে কিন্তু ওই নেই সেখানে এরকম বোর্ড ফি করে করা আছে এবং স্ক্রিপ্ট রয়েছে আর এইটা রয়েছে হচ্ছে ব্লাউজটা প্রাইস হচ্ছে 2200 এটা হচ্ছে আজকের এপিসোডের একুশ এবার আসছি বাইশ নম্বর টোয়েন্টি টু না এটা টোয়েন্টি থ্রি দেখাচ্ছি আমরা দেখাবো হচ্ছে গঙ্গা ফোর এবং আউটলাইন ভরাট নিচের দিকটা কিন্তু পুরোটাই ভরাটের উপরে যাচ্ছে উপরটা আউটলাইনের উপরে যাচ্ছে এই হচ্ছে গঙ্গা আর এটার সঙ্গে হোয়াইটের মধ্যে ব্ল্যাকের খুব সুন্দর একটা ব্যবহার রয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডের তেইশ নম্বর শাড়ি বাইশশো টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু হান্ড্রেড উইথ ব্লাউজ পিস তেইশের পরে যাব চব্বিশ নম্বর চান্দেরিতে বাটিক দেখাচ্ছি টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর এই শাড়িগুলো কোনোদিনও না পুরনো হওয়া শাড়ি মানে চিরকালীন শাড়ি আপনারা প্রতি মাসে তৃতীয় শুক্রবার সকাল এগারোটায় স্পর্শর অনুষ্ঠান পাবেন স্পর্শ চেষ্টা করেছে সম্রাট দেখুন একদম পরিষ্কার কথা সম্রাট চাইলে চাকরি করতেনও উনি চাকরি করতেই পারতেন কিন্তু ওর মনে হয়েছে যে চাকরি করা মানে কারোর অধীনে কাজ করে নিজের নিজের ভালোটুকু কিন্তু আজকে ও যে কাজটা করতে এসেছে এটাতে কি ওর ভালো হবে না নিশ্চয়ই হবে ওর একটা অর্থনৈতিক সাপোর্ট তৈরি হবে কিন্তু তার পাশাপাশি অনেক পরিবারের ভালো হবে আজকে এই কাজগুলো যারা করছেন তারা ভালো থাকবেন আপনাকে সুন্দর থাকতে গেলে এই মানুষগুলোকে ভালো রাখতে হবে আপনারই দায়িত্ব এটা হচ্ছে চন্দ্রি দেখাচ্ছি খয়রির সঙ্গে হলুদের গল্প চব্বিশ নম্বর প্রাইস হচ্ছে বাইশশো মাত্র টোয়েন্টি এটা না আঁচল থেকে এইভাবে লোয়ারি ইয়ক লোয়ারি থেকে আবার এই দিকটা টেম্পলটা উঠবে কুঁচিতে এই কুচিটা হয়ে গেল তারপরে কিন্তু এইভাবে আসছে এটা হচ্ছে চব্বিশ নম্বর বাইশশো উইথ ব্লাউজ পিস নাম্বার টোয়েন্টি ফোর টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি ফোরের পরে চলে যাব টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি ফাইভ এটা অরেঞ্জে পঁচিশ নম্বর অরেঞ্জ অরেঞ্জ মানে একদম ব্রাইট অরেঞ্জ বাহ এই হচ্ছে শাড়িটা স্ট্রাইপের সঙ্গে পঁচিশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি ফাইভ এরও প্রাইস হচ্ছে টোয়েন্টি টু হান্ড্রেড বাইশশো টাকা দাম পঁচিশ নম্বর উইথ ব্লাউজ প্রত্যেকটাই পঁচিশের পরে যাব ছাব্বিশ টোয়েন্টি সিক্স এটা আসছি ছাব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি সিক্স এটাও হচ্ছে মেরুনের সঙ্গে এটা গেরুয়ার কম্বিনেশন একদম সামারারই কিন্তু কালার কম্বিনেশন হাফটা এটা আপনি আপনার পুরো আরামপান একদম যেটা আমি চেষ্টা করেছি এটা হচ্ছে এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 26 26 নম্বর শাড়ি উইথ ब्लाउজ পিস 2200 26 এর পরে চলে যাব 27 মভ বিভিন্ন শেডস এটা মভ মভের সঙ্গে রয়েছে হচ্ছে পিংকের কম্বিনেশন তার মধ্যে তো ব্রেড গ্লু এর ব্যবহার স্কাই ব্লু এর ব্যবহার রয়েছে ইয়েলোর ব্যবহার রয়েছে এটা অ্যাবস্ট্রাক্টের উপরে বাটিকে অ্যাবস্ট্রাক্ট এটা হাফ

উনতিরিশ নম্বর নাম্বার টোয়েন্টি নাইন এটা আসছি উনতিরিশ নাম্বার টোয়েন্টি নাইন এটা হচ্ছে আঁচল ইয়ালোর মধ্যে মাছ শাড়িটা না বিয়ের কেনাকাটাতে জায়গা করবে তার কারণ কোথাও কোনো কালোর ছোঁয়া নেই পয়লা বৈশাখের দিন পরুন এই শাড়িটা পরে আপনি মন্দিরে পুজো দিতে যান এটা হচ্ছে উনতিরিশ নম্বর নাম্বার টোয়েন্টি নাইন টাকা দাম উনতিরিশ নম্বর শাড়ি উইথ ব্লাউজ বাইশশো উনতিরিশ নম্বর উনত্রিশের পরে চলে যাব তিরিশ এটা হচ্ছে একটা মফ ডার্ক তার সঙ্গে স্কাই আর বিন্দি বাটিকের কাজ এর মধ্যে দেখুন একটু ভালো করে দেখাই এর মধ্যে কিন্তু বিন্দি বাটিকের কাজ রয়েছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডে তিরিশ নম্বর নাম্বার থার্টি প্রাইস হচ্ছে টোয়েন্টি টু হান্ড্রেড বাইশশো টাকা তিরিশ নম্বর নাম্বার থার্টি উইথ ব্লাউজ এইবারে আসছি একতিরিশ নম্বর শাড়ি এবারে দেখুন আমি আগে যেটা দেখালাম স্ল্যাপ কটন সেটাই দেখাবো কিন্তু এর সুতোর কাউন্ট কম আর যেটা বলবো এটা কিন্তু নর্মাল প্রিন্ট এটা কিন্তু প্রিন্ট ওটা ছিল হ্যান্ড ব্লক এটা হচ্ছে প্রিন্ট ফারাকটা কেন কেন আপনি এটা ষোলোশো পঞ্চাশ দাম দেবেন ওটাতে বাইশশো টাকা দেবেন ফারাকটা কোথায় সেই ফারাকটাই কিন্তু বুঝিয়ে দেওয়া এটা সিঙ্গলে দেখাচ্ছে কেন বলতো এটা উল্টো ভাজে ছিল এদিকে ধরো আমি আমার সঙ্গে সঙ্গে ধরো হ্যাঁ নিচের দিকে এই জিগজ্যাগটা পড়বে আর এদিকে স্কাই তুই ছেড়ে দাও ওদিকে আমার সাথে সাথে চলো হ্যাঁ এই হচ্ছে শাড়িটা এভাবেই যাচ্ছে পুরো শাড়িটা হাতটা ছেড়ে দাও হ্যাঁ এইভাবে চলো উইথ ব্লাউজ এই হচ্ছে শাড়িটা দামটা হচ্ছে ষোলোশো নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর ষোলোশো থার্টি টু বত্রিশ নম্বর নাম্বার থার্টি টু এটা হচ্ছে বত্রিশ তবে এই শাড়িগুলো পরে যে কি আরাম আচল মানে আরামটা আনন্দ করে শাড়ি পরুন আরামটা যে পাবেন এই শাড়ি প্রচণ্ড গরমে আপনাকে দেখে লোকের আরাম আপনি শাড়িটা পরে আরাম পাবেন এটা হচ্ছে থার্টি টু সিক্সটিন হান্ড্রেড বত্রিশ নম্বর ষোলোশো উইথ ব্লাউজ পিস এইবারে আসছি তেত্রিশ নম্বর এটা চান্দিরিতে আজরাক ব্লক মানে আজরাক প্রিন্ট আর কি এটা প্রিন্টেই হয়েছে চান্দেরিতে

তারপরে কোনো হোম ডেলিভারি চার্জ কোনো কুরিয়ার চার্জ লাগছে না শুধু শাড়ির দামটা পেমেন্ট করবেন শাড়ি আপনার কাছে পৌঁছে যাচ্ছে সেটা হোম ডেলিভারিও হতে পারে কুরিয়ারও হতে পারে এটা হচ্ছে আঁচল এই হচ্ছে শাড়িটার বডিটা চৌত্রিশ নম্বর মাত্র দু হাজার নাম্বার থার্টি ফোর টু থাউজেন্ড ওনলি থার্টি ফোর চৌত্রিশ নম্বর উইথ ব্লাউজ পিস এইবারে আসছি থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর শাড়ি আপনারা যারা আসবেন মনে করছেন চলে আসতেই পারেন এটা ঢাকুরিয়া রেল স্টেশনের একদম কাছে ঠিকানাটা তুমি একবার একটু বলে দেবে ভাই ঠিকানাটা হচ্ছে টেন বাই বি বাই ওয়ান গণেশ ব্যানার্জি লেন নিয়ার দুর্গা মন্দির মানে ঢাকুরিয়া স্টেশনের কাছে ওয়াকিং ডিস্টেন্সে হয়তো তিন থেকে চার মিনিট ওখানে যে গণেশ ব্যানার্জি লেনে ঢুকে আমার নাম বলে যে কেউ চেনে দেখিয়ে দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি ফাইভ টু থাউজেন্ড

নাম্বার থার্টি সেভেন ফিফটিন হান্ড্রেড পনেরোশো সাঁত্রিশ নম্বর পনেরোশো পুরো ফ্রি হ্যান্ড পেন্টিং কিন্তু কোনো ড্রেসিং নয় কোনো স্কেচ নয় জাস্ট তুলি চলেছে তোমার একেবারে ক্যানভাসের মতো শাড়ির উপরে এটা হচ্ছে সাঁত্রিশ নম্বর মাত্র পনেরোশো সাঁতিরিশ নম্বর এবার আসছি আটত্রিশ নম্বর থার্টি এইট আমার খুব পছন্দ মানে রেশম থেকে হ্যান্ড পেইন্টিংটা আমার পার্সোনালি ভীষণ ভাল লাগে আমার মনে হয় গরমকালে সকালবেলা যে কোনো অনুষ্ঠানে এটা পরে চলে যাওয়া যায় একটু গায়ে ফেলে দেখাই আমার ब्लाউজের সঙ্গে এটা একটু ম্যাচিং ম্যাচিং হবে শাড়িটা না কালারটা লাইট স্কাই সঙ্গে এত সুন্দর দেখতে শেডিংটা ভালো দিয়েছে যে ভাই করেছে আমি তো বললাম এটা জাস্ট মানে 브াশিং উপরে তুলি চলেছে প্রাইস হচ্ছে অনলি 1500 এটা হচ্ছে 38 38 নম্বর এইবারে আমি আসবো হচ্ছে থার্টি নাইন উনচল্লিশ নম্বর নাম্বার থার্টি নাইন উনচল্লিশ এটা হচ্ছে রানী কালার উনচল্লিশ এই হচ্ছে রানী কালার এই পার্টটা কিন্তু সেলফ এজ মতো যেটা করা হয়েছে এটা কিন্তু ব্রাশিং করেই করা হয়েছে পার্পলের শেড রানি পার্পল কম্বিনেশন হয়ে গেছে একদম একদম দোলের দিন সন্ধ্যাবেলায় সকালবেলার আড্ডার জন্য আমরা যারা রং খেলবো না আমরা একটু সাজের দিকে নজর দিই এটা হচ্ছে পনেরোশো উনচল্লিশ নম্বর চল্লিশ নম্বর আচ্ছা আপনারা যারা আসবেন স্পর্শতে এখন কিন্তু স্পর্শতে একটা ডিসকাউন্ট চলছে সেটা স্টকের উপরে রয়েছে আপনি আসলে পাবেন কিন্তু প্রোগ্রামের সাথে কোনো ডিসকাউন্ট এই অব্দি এই চল্লিশ অব্দি কোনো শাড়িতে ডিসকাউন্ট নয় এমনিতেই যে প্রাইসটা বলছি সেটা ডিসকাউন্টেড প্রাইস আপনি বলুন সতেরোশো পঞ্চাশ দু হাজারের নিচে আমরা দেখাই না কিন্তু এই শাড়িটা মাত্র পনেরোশোতে আপনি পেয়ে যাচ্ছেন ফিফটিন হান্ড্রেড একদম রেশম চেক তো ভীষণ আরামের শাড়ি আমি মনে করি এটা হচ্ছে চল্লিশ নম্বর শাড়ি নাম্বার ফর্টি এইবারে শুরু হলো ডিসকাউন্ট শাড়ি যেমন এটা হচ্ছে মঙ্গলগিরি কটন মেটেরিয়ালটা হচ্ছে মঙ্গলগিরি কটন যদিও স্পর্শের স্টক সব একদম পিওর মানে পিওর শব্দটাকে বলবো এবং তার সঙ্গে স্পর্শের স্টক হচ্ছে একদম মানে কি বলবো এখনকার কারেন্ট একদম মানে কোনো মানে কোনো ওল্ড স্টক নয় একদম কাজ হয়ে আসা জিনিস আমি কিন্তু আপনাদের কাছে পৌঁছোবার জন্য চেষ্টা করছি এটা 2400 শাড়ি এটা অ্যাপ্লিক হয়েছে মঙ্গলগিরি কটনে এটা এখন আপনারা পেয়ে যাবেন হচ্ছে 2000 এ 400 টাকা ডিসকাউন্ট 41 কিন্তু শাড়িটা দেখতে খুব ভালো হয়েছে এটা হচ্ছে 41 নম্বর 2400 পেয়ে যাচ্ছেন হচ্ছে 2000 এ

2700 এখন পাবেন 2200 মানে 500 টাকা অফ 2200 টাকায় পেয়ে যাচ্ছেন 42 নম্বর এবারে আসবো 43 43 এটা রেশম চেকে আপনারা কাজগুলো দেখুন দেখে বুঝতে পারবেন যে কত টাকার কাজ এই কাজগুলো তো আমরা গ্যালার মার্শো আমরা দেখালাম এই শাড়িগুলো এরকম ধরনের আমি কাজ দেখিয়েছি একদম একদম সেখানে একটু ফুলগুলো আলাদা ছিল কিন্তু আমি একদম নতুন সদ্য কাজ হয়ে এসেছে মানে ভাঁজটা খুলছি এখানে ফার্স্ট টাইম ভাঁজ খুলছি পলিশের পরে এটা হচ্ছে মেশিন পার্সির কাজ ইয়েলোর সঙ্গে যাচ্ছে উইথ ब्लाउজ পিস এর প্রাইস হচ্ছে 2600 এখন পাবেন 2200 তে রেশম থেকে মেশিন পার্সি এটা হচ্ছে কটন ब्लाउজ পিস 2600 পাচ্ছেন 2200 তে 400 টাকা ডিসকাউন্ট 43 দেখালাম 44 পেঁচা এটা হচ্ছে 44 44 নম্বর কি বলে চুয়াল্লিশ নম্বর এটা হচ্ছে আঁচল এটা পেঁচা দেখাচ্ছি গাছের ডালে পেঁচা পাতাতেও পাতাগুলোর মধ্যেও চেক্সের ব্যবহার রয়েছে আপার ইয়ক এবং সারা গা ধরে এভাবে পেঁচা একটা ব্ল্যাক বর্ডার যাচ্ছে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা বলে দিই এটা হচ্ছে আজকে চুয়াল্লিশ নম্বর চব্বিশশো পাবেন আঠেরোশো পঞ্চাশে কিচ্ছু নয় দামটা চব্বিশশো আঠেরোশো পঞ্চাশে চুয়াল্লিশ দেখালাম পঁয়তাল্লিশ তবে হ্যাঁ এই শাড়িগুলো অনেক অনেক বুকিং করলে সবাই যে পাবেন এমনটা না আবার একটু সময় দিলে আমি আবার ডিলিভারি বানিয়ে দেব কিন্তু বানিয়ে দিলে কি তুমি তখন এই আফটার রেঞ্জে পাবে তখন অরিজিনাল প্রাইসে দিতে হবে মানে ধরুন এই শাড়িটা যেমন এটা 45 নম্বর বিয়ের কেনাকাটাতে খুব ভালো জায়গা করবে এটার সঙ্গে ब्लाउজ পিস আর প্রত্যেকটা ब्लाउজ পিস কটন ब्लाउজ পিস এটা হচ্ছে আজকের এপিসোডের পঁয়তাল্লিশ নম্বর ছাব্বিশ শো পাবেন বাইশোতে এই শাড়িটা যিনি নেবেন তিনি তে পাবেন কিন্তু পরের যেটা হবে সেটা কিন্তু ছাব্বিশোতেই দিতে হবে এটা হচ্ছে পঁয়তাল্লিশ দেখালাম এবার আসছি ছেচল্লিশ ফর্টি সিক্স এটা নয়লে এটা হচ্ছে ছেচল্লিশ নম্বর ভীষণ ব্রাইট দেখতে কিন্তু এটার একটা বলে দেওয়া এটার কিন্তু কোনো ব্লাউজ পিস আমার কাছে নেই নেই এতে রানিংয়ে ব্লাউজ পিস থাকে নয়েলে হ্যান্ডলুম নয়েল তো এর একটা নিজস্ব রানিংয়ে ব্লাউজ পিস থাকে আঁচল থেকে পুরো জাল তারপরে কুচি থেকে এইভাবে যাচ্ছে স্কার্ট বর্ডারে এর এইটা হচ্ছে নিজের ব্লাউজ পিস এটা হচ্ছে নিজের ব্লাউজ পিস এখানে বর্ডারটা করেও দেওয়া আছে প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে এটা ছেচল্লিশ নম্বর ছাব্বিশশো এখন পাবেন বাইশোতে ছেচল্লিশ নম্বর ছাব্বিশশো পাচ্ছেন বাইশোতে সাতচল্লিশ নম্বর ফর্টি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মেশিন পার্সির কাজ ওই দিকটা ঠিক করো ভাই এটা হচ্ছে আঁচলটা এই হচ্ছে আপার ইয়ক এই হচ্ছে শাড়িটা দেখুন পুরো ভরাট কাজ কাজে কিন্তু কোনো রকম কোনো ঘাটতি নেই এটা হচ্ছে সাতচল্লিশ নম্বর পঁচিশশো পেয়ে যাচ্ছেন বাইশোতে নাম্বার ফর্টি সেভেন টোয়েন্টি পাচ্ছেন টোয়েন্টি টু আর এই আসছে ব্লাউজ 47 সেভেন নম্বর এবারে আসছি আটচল্লিশ 48 এটা আসছি আটচল্লিশ নম্বর এটাও না বিয়ের কেনাকাটাতে কাউকে গিফট করব বিয়ে বাড়িতে পয়লা বৈশাখের দিন নতুন বউ পড়বে এরকম শাড়ি কিন্তু পড়তেই পারে লালের মধ্যে মেশিন পার্সির কাজ এইভাবে যাচ্ছে এটা হচ্ছে ফর্টি এইট ছাব্বিশশো পেয়ে যাচ্ছেন বাইশোতে ফর্টি এইট এবারে আসবো ফর্টি নাইন নম্বর নাম্বার ফর্টি নাইন এটা পিঙ্কের সঙ্গে যাচ্ছে উনপঞ্চাশ নম্বর এটা দেখে মনে হবে অ্যাপলি কিন্তু পুরোটা মেশিন এমব্রয়ডারি পুরোটা মেশিন এমব্রয়ডারি একদম চওড়া করে কাজ এটা হচ্ছে ব্লাউজ ফর্টি নাইন ছাব্বিশশো পেয়ে যাচ্ছেন বাইশোতে উনপঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর বা টিউলিপ আসছে এরও ব্লাউজ পিস পেয়ে যাবেন একদম আছে এই সব সঙ্গে আছে পঞ্চাশ নম্বর এটা হচ্ছে টিউলিপ দেখানো হচ্ছে আঁচল এইভাবে দেখে মনে হবে মানে কাজটা দূর থেকে মনে হচ্ছে না অ্যাপ্লিক করে করে বসানো কিন্তু এটা হয়েছে হচ্ছে স্টিচে পঞ্চাশ নম্বর শাড়ি দেখালাম ছাব্বিশশো পাচ্ছেন বাইশোতে

বাহান্ন নম্বর এটা হচ্ছে রেশম চেকে গুজরাটি তসর কালারের সুতোর ব্যবহার হয়েছে বাহান্ন নম্বর পুরো পার ধরে ফ্রেমিং হয়েছে বুটি ফিফটি টু টোয়েন্টি পাবেন হচ্ছে একুশশোতে ফিফটি থ্রি তিপ্পান্ন নম্বর এটা হোয়াইটের মধ্যে যাচ্ছে গ্রিন অরেঞ্জ সবুজের ব্যবহার তিপ্পান্ন নম্বর আর মিল্ক হোয়াইটে রেশম চেকটা একদম মিল্ক হোয়াইট ফিফটি থ্রি তিপ্পান্ন নম্বর এটা পঁচিশশো পেয়ে যাবেন সাতাশো তে ফিফটি থ্রি তো পঁচিশশো আছে হ্যাঁ আমি সাতাশো বলছি কেন পেয়ে যাবেন একুশশো তে ফিফটি থ্রি পঁচিশশো পাবেন একুশশো তে ফিফটি ফোর এটা পেস্তাতে দেখাচ্ছে এটা সিঙ্গলে দেখো একদম ফিফটি ফোর এটা পেস্তার উপরে ওই যেটা লালে দেখালাম সেই স্টিচের নকশাটাই অ্যারেঞ্জমেন্টটা আলাদা ওখানে পার ছিল এখানে কিন্তু এরা হাফ সার্কেল করে করে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা আর তার সঙ্গে তো পিস রয়েছে সুতরাং যোগাযোগ করতেই পারেন চলে আসতে পারেন স্পর্শতে এখন ওদের স্টকের উপরে এন্টার স্টকের উপরে ডিসকাউন্ট চলছে প্রোগ্রামের শাড়িতে চল্লিশের পর থেকে একচল্লিশ থেকে আমরা ডিসকাউন্ট দেখালাম আবার এপ্রিল মাসে দেখা হচ্ছে তৃতীয় শুক্রবার সকাল এগারোটা ধন্যবাদ নমস্কার